আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ বলছেন ফজ কুরুনি আজ কুরকুম আজ কুরকুম ইউ রিমেম্বার মি ইউ মেনশন মাই নেই মেনশন ইউর নেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো তাই আমার আল্লাহর স্মরণ সর্বসময়ে আমাদের উপর কর্তব্য রেসুলে পাক সাল আলহি ওসাল্লাম বলছেন চারটা কালিমা আছে এই চারটা কালিমা যখন আল্লাহর একজন বান্দা উচ্চারণ করে সেই কালিমাগুলো সাত আসমান ভেদ করে সমস্ত নূরের পর্দা ভেদ করে দেহ ধারণ করে দেহ আমাদের যেমন দেহ আছে দেহ ধারণ করে আরো আল্লাহর সাথে লেগে যায় আপনি শুধু ইউ ইউল জাস্ট প্রডিউস ফ্রম ইউর মাউথ ফ্রম ইউর ঠাং ইউল আঠা আপনি উচ্চারণ করবেন শুধু তবে সেই উচ্চারণের সাথে অন্তরের মোহাব্বত থাকতে হবে আল্লামা ইকবাল বলছেন দিল সে যো বাত নিকলতি হসর রাখতি হ অন্তর থেকে যে কথা বের হয় এটার একটা প্রভাব থাকে এটার একটা কি থাকে যে কথা শুধু মুখ থেকে বলা হয় অন্তরে যার ছোঁয়া নাই এ কথার কোনো প্রভাব থাকে না নো ইম্প্যাক্ট কোন ইম্প্যাক্ট থাকে না কোনো ইফেক্ট থাকে না মানুষে বুঝতে পারে যে কোন কথা অন্তর থেকে বলা হচ্ছে আর কোন কথা মুখ থেকে বলা হচ্ছে অন্তরের কথা অন্তরে গিয়ে আসর করে সুবহান দিল সে নিকল আসর রাখতি হর নী মর তা রাখি হ্যাঁ এটা পাখা নাই কিন্তু আসমান ফেটে আল্লাহ পর্যন্ত চলে যাওয়ার শক্তি আছে তো বান্দা অন্তরে নিয়ে চারটা কালিমা যখন উচ্চারণ করে এই কালিমাগুলো দেহ ধারণ করে এগুলোর মুখ হয়ে যায় আর সমু আল্লাহর সাথে তারা যুক্ত হয়ে যায় চুম্বকের মতো আপনি কি চিন্তা করতে পেরেছেন জমিন থেকে আসমান আসমান থেকে আসমান সাত আসমান সাত আসমানের পরে নূরের পর্দা সমস্ত নূরের পর্দা ভেদ করে ডাইরেক্ট আপনার কথা মুহূর্তে আর সমু উঠে যায়। আর সমু আল্লাহ উঠে ওদের একটা মুখ হয় সেই মুখে তারা শুধু আপনার নাম উচ্চারণ করতে থাকে যে উচ্চারণ করেছে তার নাম আরসময়্লায় গিয়ে তারা উচ্চারণ করে থাকে সেই চারটা কালিমার নাম হল সুবেহানল্লাহ ওয়ালাহামদুল্লা ওয়া লা ইলাহাইল্লাহ ওয়ল্লাহ একদম এই চারটা kalimat মধ্যে প্রত্যেকটার মধ্যে আমার আল্লাহর জিকির আছে আছে না কি নাই সুবহান আল্লাহর মধ্যে আমার আল্লাহর জিকির আছে আল্লাহ হলেন পবিত্র এক্সাল্টেড ইজ হি আল্লাহ হলেন পবিত্র ওয়াল অল অল প্রেজেস ফর আল্লাহ সমস্ত প্রশংসা আমার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो এক্সেপ্ট ও শিপাবল একসেপ্ট আল্লাহ আল্লাহ ছাড় কোন মাহাবুদ নাই আল্লাহ একবার আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট আল্লাহ হলেন সব চাইতে বড় প্রত্যেকটাতে আল্লাহ আছে না কি নাই আপনি এখান থেকে উচ্চারণ করতেছেন আল্লাহ আল্লা আল্লাহ এই আপনার জিকির গুলু এই সুহান আল্লাহ এই আলহামদুলিল্লাহ এই আল্লাহ একবার হে লাই লাহাইল্লাহ আর সমু আল্লাহ গিয়ে দেহ ধারণ করে মুখ হয়ে তারা আপনি একান থেকে আল্লাহর নাম উচ্চারণ করেছেন ওরা আপনার নাম উচ্চারণ করতে থাকে আর সে আরসের মধ্যে আপনার নাম উচ্চারণ করতে থাকে যাতে আল্লাহর কাছে আপনার নাম পৌঁছে যায় আপনার কথাগুলোই আপনার কথা আসমানে পৌঁছিয়ে দেয় আল্লাহর কাছে তাই মহান আল্লাহ প্রতিটি মাহফিল একটা জিকিরের মাহফিল ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আজকে এই নেককার বান্দাদের জিকির করলে গুনাহ মাফ হয়ে যায় গুনার কাফফারা হয়ে যায় এই গুনার কাফফারার মাহফিলে আমাদের সবাইকে আশার তৌফিক দান করেছেন শুক্রিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ হাজার ও লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি নবী পাক সাহেব লৌলাকের প্রতি যেই নবী পাক সাহেব লৌলাক আল্লাহর পরে সবচাইতে বেশি ইজ্জতের মালিক ঠিক কিনা বলেন না সমস্ত বেলায়ত সেই নবীর হাতে সমস্ত বেলায়তের চাবিকাটি নবীর হাতে যে যত বেশি খেদ করতে পেরেছে সে আমার নবীর কাছ থেকে তত বেশি পেয়েছে ঠিক কিনা বলেন না এই জন্যই সাহেব খুব সুন্দর বলেছেন হুদতটা রে খাদ্দে جلان کو خود تو ٹھہرے ختم رسول اور گاؤں سے پیا جیل کو ولیوں کا سلطان بنایا ولیوں کا سلطان بنایا میرے کملی والے نے مانگ تو کو سلطان بنایا میرے کملی والے نے سبحان اللہ

والے نے داتا فرید اور خواجہ بنایا داتا فرید اور خواجہ بنایا میرے کملی نے مانگ کو سل شیطان بنایا میرے کملی والے نے سبحان اللہ بولن نام اللہ اکبر یا رسول اللہ یا رسول عظم دستگیر جندہ بار جندہ بار جندہ بار সমস্ত সম্পদের দপ্তরের চাবি কাটি সমস্ত বেলায়তের চাবি কাটি সবগুলোর বন্টিত হয় ওখান থেকেই আসে বেলায়েত গৌসিয়ত সমস্ত কিছু যে যতটুকু খেদমত করতে পেরেছে সে তত পুরস্কার পেয়েছে ওখান থেকেই এসেছেন আলা হাজরাত ওখান থেকে এসেছেন খাজা ওখান থেকে গৌসে পান আল্লাহ পাক জালাশানু আমাদের দুরুদ এবং সালামের হাদিয়া জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী আমাদের জন্য সাফাত কারনেওয়ালা নবী সেই নবীজির দরবারে পৌঁছে দিন আপনাদের শুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ পাক জাল শাহানহ আমাদের সবার আশা বসাকে কবুল করুন সবাই বলুন আমিন সময় অত্যন্ত সংক্ষিপ্ত যেহেতু আমাদের প্রধান মেহমান আমার প্রিয় ভাই জয়নুল আবদিন কাদরি সাহেব তিনি অলরেডি প্রেজেন্ট মাহফিলে তাই আমি যত মনে করেছিলাম একেবারে বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে বা ভাজে বাজে ওয়াজ করব এটার সুযোগ আর নাই অত্যন্ত কম সময় এই কম সময়ে আমি ওটাকে সামারাইজ করার চেষ্টা করব। আল্লাহ শানু আমাদেরকে এই সামারি থেকে বুঝার তৌফিক দান করুন আমিন প্রথমেই আমি আয়াতের হকটা আদায় করে নিই আয়াতটা বুঝবেন সুরা মুনাফিকুনের কুনের আট নম্বর আয়াত সুরা মুনাফি কুনের আট নম্বর আয়াত মনে রাখবেন মুনাফিক ইজ আ ডেঞ্জারাস পার্সোনালিটি মুমিন এটা তো আল্লাহর নিয়ামত কাফির গজব এটা চেনা যায় কিন্তু ডেঞ্জারাস হলো দ্য ট্রেচারাস পিপল মুনাফিক মুনাফিক এটা সবার জন্যই খতরনাকর এই জন্য আল্লাহ কোরআন কোরআনের শুরুতে মাত্র থেকে আয়াত মুমিনের জন্য ব্যবহার করেছেন মাত্র দুইটা আয়াত কাফেরের জন্য ব্যবহার করেছেন কিন্তু এর পরে প্রায় তেরোটা আয়াত

আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে রক্ষা করুন আয়াতটা বুঝে নেবেন লা ইরজাআনা ইলাল মাদিনাতি ইয়াকুলুনা ওই মুনাফিকরা বলছে লা ইরজাআনা ইলাল মাদিনাতি আমরা যদি মদিনায় ফিরতে পারি আমরা যদি মদিনায় ফিরি ইফ ইউ রিটার্ন টু মদিনা আমরা যদি মদিনায় ফিরি মদিনা তো আমার নবীর শহর ঠিক কিনা বলেন মদিনা ইমানের বাড়ি ঠিক কিনা বলেন হাদিসে পাকে আছে সাপ যেমন গর্ত থেকে বের হয়ে সারা ভর ঘুরে গারে আবার মদিনা শরীফের মত আবার তার গর্তের মধ্যে ফিরে যায় ঈমানুষ মদিনা থেকে বের হয়েছে এই ঈমান সারা দুনিয়া ঘুরে কিয়ামতের আগে আবার সেই মদিনায় ফিরে যাবে সুবহানাল্লাহ এই জন্য হজ করতে গেলে যার কলবের মধ্যে ইমান আছে ইমান বলে আমাকে আমার বাড়িতে নিয়ে যাও যখন জিজ্ঞেস করেন ও ইমান তোমার বাড়ি কোথায় ইমান বলে আমার বাড়ি মদিনায় সুহান ইমান বলে আমার বাড়ি এই জন্য এখানে ইমান থাকলে অটোমেটিক মদিনা চলে যাবে আর ইমান না থাকলে বাড়িতে চলে আসবে ঠিক কিনা বলেন না আল্লাহ আমাদেরকে সেই ইমান নসিব করুন আই গো টু মদিনা আমি মদিনায় যেতে চাই আই গো টু মদিনা আই গো টু মদিনা না সুবহানাল্লাহ স্যাম্পল হিসেবে দুইটা লাইন দিয়ে গেলাম আমি মদিনায় যেতে চাই কেন তুমি মদিনায় কেন যেতে চাও কারণ আমার রক্ষাকর্তা আমার ত্রাণকর্তা যিনি জাহান্নাম থেকে আমাকে বাঁচাবেন তিনি তো মদিনায় রয়েছেন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন না মহান আল্লাহ আমাদেরকে আমাদেরকেবারেবারে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন তো মুনাফিক বলছে আমি কথার মধ্যে সংক্ষিপ্ত থাকার চেষ্টা করব সময় যেহেতু কম কথা কিন্তু অনেক আমি যদি যদি আমরা তাহলে আমাদের মধ্যে যারা পরিষ্কার করে না বলছে আমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ আমাদের মধ্যে যারা ওয়ালা সম্মানিত দি অনার্ড দি রেসপেক্টেড আস আমাদের মধ্যে যারা সম্মানিত তারা আমাদের মধ্যে যারা নিম্নস্তরের অপমানিত দি ইনসালটেড দা লো ক্যাটেগরি পিপল আমাদের মধ্যে যারা অপমানিত নিচু স্তরের মানুষ থার্ড ক্লাস পিপল এদেরকে মদিনা থেকে আমরা এবার বের করে দিব উঁচু ক্যাটাগরির মানুষেরা সম্মানিত মানুষেরা নিচু জাতের মানুষকে বের করে দিব বলেন ইসলামে কি কোনো উঁচু জাত নিচু জাত আছে নাই আরেকটু জোরে বলেন ইসলামে কোন উঁচু জাত নিচু জাত আছে ইসলামে ইজ্জতের মালিক হলো আল্লাহ ঠিক কিনা ঠিক ও লিল্লাহিল ইজ্জাতু জামিআ পুরো ইজ্জত আল্লাহর হাতে তুমি যদি ইজ্জত চাও আল্লাহ দিলে পাইবা না দিলে পাইবা না কে মালিককে এই জন্যই তো আমার আল্লাহর নাম হলো ইয়া মুজু দি অনার গিবা দ্য গিবার অফ অনার ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ আর এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলছে তার নাম হলো কি আব্দুল্লাহ ইবনে উবাই মতামতের একটু বেশ কম হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে এবার মদিনায় যদি যেতে পারি তাহলে আমাদের মধ্যে যারা সম্মানিত তার মানে আমরা আগে থেকে মদিনায় ছিলাম ওই মোহাম্মদের নেতৃত্বে যারা আছে অপমানিত নিচু স্তর যারা মক্কা থেকে এসেছে এই নিচু জাতের মানুষগুলোকে বের করে দিব একটু জোরো বলবেন না নাউজবিল্লা আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক ইহুদিদেরকে মিন করে বলছে যে আমরা এবং ইহুদিরা আমরা হলাম উঁচু জাতের আর মোহাম্মদ এবং তার সাথীরা যারা মক্কা থেকে এসেছে তারা নিচু জাতের আর একটু জোরে বলবেন না এটাই করব আমরা আর আমার আল্লাহ বলছেন শুনো শুনো এই আব্দুল্লা শুনে রাখো ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক কে আর সেই ইজ্জত হলো আল্লাহ ডিটারমাইনড দ্যাট ইসা दट অনার্স देयरRespect ফর হিজ डियर প্রফেট আমার আল্লাহ সেই জক রেখে দিয়েছেন রিজার্ভ করে রেখেছেন তার রাসূলের জন্য সুবহানাল্লাহ ইজ্জতের মালিক কে আর একটু জোরে আল্লাহ ইজ্জতের মালিক হলেন আল্লাহ আর আল্লাহ সেই ইজ্জত রিজার্ভ করেছেন কার জন্যে

ওই মুনাফিকরা এই ইজ্জতের ব্যাপারটা কিছুই জানে না কারণ মুনাফিকদের ইজ্জত বলতে কিচ্ছু যার ভিতরে এক বাইরে এক সে কিসের ইজ্জত পাবে আবার ঠিক কিনা বলেন না মুনাফিকের এক নম্বর আলামত যে নবীর গুণ গান গাইলে তার কাছে বেশি খারাপ লাগবে ঠিক কিনা বলেন কথা খুবই সংক্ষিপ্ত আবদুল্লাহ ইবনে উবাই হল মুনাফিকদের Sardar আবদুল্লাহ ইবনে সেই আবদুল্লাহ ইবনে উবাই এর ভিতর আমার নবীর আশেক আবদুল্লাহ ইবনে একটা ছেলে ছিল সেই ছেলের নামও ছিল আবদুল্লাহ তিনি এক পায়ে দাঁড়ানো রাসূলের জন্য যান দেব তাকে বলা হলো তোমার বাবা বলেছে মদিনায় যখন আসবে ওই রসুলকে অপমানিত করে মদিনা থেকে বের করে দেওয়া হবে ছেলে হয়ে গেল গরম ছেলে বলল আমি এটার শেষ দেখে ছাড়বো মানুষে বলল এটা তোমার বাবা না এটা তোমার বাবা না তোমার বাবাকে কি তুমি কিছু করতে পারবা ছেলে বলে রসুল আগে বাবা পরে রসুল আগে ইমানের সম্পর্ক আগে পারিবারিক সম্পর্ক পরে ইমানের সম্পর্ক হজরতে আবদুল্লাহ নে আবদুল্লাহ নৌ ভাই আবদুল্লাহর ছেলে মুনাফিকের ছেলে মুমিন মুসলমান আমার নবীরা আসে মদিনার গেইটের মধ্যে দাঁড়িয়ে গেলেন মদিনার গেইটের মধ্যে দাঁড়িয়ে গেলেন এক রাওয়ায়েতে আমার নবীর এই অপমান শোনার পরে ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন বাবা যখন আসলেন মুনাফিক এসে বলছেন হিরে বাবা তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে আছো কেন বলে তোমাকে তো আমি ঘরে ডুবতে দিব না তোমাকে দিব না। বলে কেন তুমি না বলেছ সম্মানিতরা অপমানিতকে কি করে দিবে বের করে দিবে আমার কাছে রসুল হলেন সম্মানিত তুমি হলে অপমানিত রসুল হলো সম্মানিত তুমি হলে অপমানিত সুতরাং তুমি বের হয়ে যাও কোনো মতে ঢুকতে দিবে না বাবাকে আবদুল্লাহ ইবনু ওবাই এবার রসুলের কাছে নালিশ নিয়ে গেল ইয়ার রসুল আল্লাহ আমি তো মুসলমান আমার ঘরে ঢুকতে দিচ্ছে না আমার ছেলে আমাকে আমার রসুল খবর পাঠাইলেন ও আবদুল্লাহ নিজের বাবাকে এরকম অপমানিত করিও না ঢুকতে দাও আবদুল্লা বলছে একটা কথা বললে আমার বাবা নিজ মুখে আমি ঢুকতে দেবো নিজ মুখে বলতে হবে কি নিজ মুখে বলতে হবে বাবাকে বলছেন তুমি বলো যে রসুল সম্মানিত আমি অপমানিত রসুল সম্মানিত আমি অপমানিত যতক্ষণ তুমি এটা বলবা না ততক্ষণ আমি তোমাকে গড়ে ঢুকতে দিব মদিনায় ঢুকতে দিব তখন আবদুল্লাহ উবাই চিৎকার করে করে বলল মুহাম্মদ সম্মানিত আমি অপমানিত সুবহানাল্লাহ তারপরে ঢুকতে দিলেন সুতরাং ইজ্জতের মালিক হলেন আমার রাসূল ঠিক কিনা বলেন ইজ্জতের মালিক হলো কি আমার রাসূল সেই রাসূলের ইজ্জতের উপর আঘাত আসলে মুমিনের কলবের মধ্যে ব্যক্তি সম্মানে আঘাত লাগতে হবে রসুলের অপমানে আমাদের ব্যথা লাগতে হবে যেমনভাবে হজরতে আবদুল্লার কাছে ব্যথা লেগেছে ঠিক কিনা বলেন না না দৌলত কে নাশাহে কে নোরো কে তলব মুজক না দৌলত কে নাশাহে কে নরো तलब मुझको न हूरो की तलब मुझ को न ली ख़ुदा अवज़ प्यारे मुहम्मद के सालुनिया साल मुन نظر آتے ہے ہری ذر محمد کے قامر میں شمس میں ہر گل مہ جلوے محمد کے سوال تنیا এ আজকে যিনি মাহফিলের ব্যবস্থাপনা করেছেন তিনি একজন মহিলা আমার নবীর উপর প্রথম যিনি ইমান এনেছেন তিনিও একজন মহিলা সেই মহিলার নাম মা খাদিজাতুল কবরা ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি নাম হলো হজরতে আমার নবীজি যাওয়ার আগেই শুধু আমার নবীর কথা শুনে শুনে একজন মহিলা ইমানদার হয়েছেন সেই মহিলার নাম হলো উম্মে সুলাইম তিনি আনাস বিন মালিকের মা আনাস বিন মালিকের মা এই তিনি ইমান আনার কারণে উম্মে সুলাইম ঈমান আনার কারণে তিনি শুধু ইমান আনেন আনেছেন তাই নয় আনাস বিন মালিকের বয়স ছিল দুই বছর এই এলাকার সমস্ত মহিলাদেরকে আমি একটু সতর্ক করছি মোটিভেট করছি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনাদের অবদান মহিলা জাতির অবদান ইসলামের জন্য কম নয় বরং বেশি এই মিলাদুল্নবির মধ্যে মহিলাদের অবদান ওর শরীফের মধ্যে মহিলাদের অবদান বেশি থাকতে হবে ঠিক কিনা বলেন হযতুম্ম সুলাই ইমরতিয়াল্লাহুতাল আলহা নবীজি এখন মক্কায় নবীজির কিছু প্রতিনিধি আঁকাবার মধ্যে আমার নবীর হাতে গ্রহণ করে মদিনার মধ্যে ইসলাম প্রচার করতেছেন তাদের কাছ থেকে শুনে শুনে হজরতে উম্মে সুলাইম যার সন্তানের নাম হজরতে আনাস মুসলমান হয়ে গেছেন এমন ভাবে মুসলমান হয়েছেন ছাড়তে পারবেন না স্বামীর নাম ছিল মালেক স্বামীর নাম কি আনাসবিন মালেক যেটা বলছি একদিন এসে দেখতেছে মা সন্তানকে শিখাচ্ছে ও সন্তান আমার মুখে মুখে বলো লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সমস্ত মায়েরা নিজেদের সন্তানকে হিন্দি গান নয় বাংলার বড় বড় অশ্লীল গানগুলো নয় বরং সন্তানকে কালিমাগুলো আগে শিখিয়ে দিয়ে কারণ আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার মেইন সম্পদ হলো আপনার নেককার সন্তানটা সেই নেককার সন্তান যখন আপনার লাশের পাশে দাঁড়িয়ে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম পড়বে আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে উপরে আপনার সন্তানে পড়বে কবরে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ এরকম নেককার সন্তানের দরকার আছে নাকি নাই এই জন্য নবীজি এখনো মক্কায় নবীকে এখনো দেখে নাই তখন কি আর মোবাইল প্রযুক্তি ছিল বলে উজুর একটা দাওয়াত দিচ্ছি ইউটিউবে একটু ফেসবুকে একটু প্রযুক্তি বরং শুধু কথা শুনেছেন নবীটা কেমন ওরে নবীটা কেমন শুনতে শুনতে মা ছেলে দুজনই আমার নবীর পাগল হয়ে গেছে মাই শিখানো সন্তান তুমি বলো আল্লাহ 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 সঠিকভাবে বাবু উচ্চারণ শিখাচ্ছেন আমাদের মায়েদের শিখার দরকার আছে নাকি নাই আমাদের মায়েরা তো খুশি হয়ে যায় সন্তানে যদি একটা হিন্দি গান শুনে হিন্দি একটা গান বলতে পারে যদি নাচতে পারে শুনেন মা ও মা জননি আপনাকে কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে তোমার সন্তানকে তুমি কি শিখাইছো জিজ্ঞেস করা হবে কুল্লুকুম মাসউলুন एवरीवन উইল বি আস্কড क्वेश्चंस अबाउट देयर টিচিংস টু देयर चिल्ड्रन সন্তানকে কি শিখিয়েছে প্রত্যেক মাকে প্রশ্ন করা হবে ইউ हैव टू बी प्रिपेयर्ड ফর অ্যানসারিং দোজ क्वेश्चंस ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রেডি থাকতে হবে নাকি হবে না সন্তান জন্ম নিতে কিন্তু আল্লাহর ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু পরিবেশের কারণে সেই সন্তান পাল্টা হয়ে যায় ঠিক কিনা বলেন একদিন মা সন্তানকে এভাবে শিখাচ্ছেন স্বামী এসে দেখেন যে কিরে আমি হইলাম ইহুদি আমি হইলাম কি আর সন্তানে শিখতেছে মুহাম্মাদুর রসুল উল্লাহর কালিমা বলে তুমি এখন মোহাম্মদকে ছাড়বা নইলে আমি তোমাকে ছেড়ে দিব বুঝাইলেন স্বামী আমি জান্নাতের পথে এসেছি আর তোমাকেও জান্নাতের পথে ডাকতেছি তুমিও চলে আসো কিন্তু মালেকের কপালে মালেকের কপালে ইসলাম লেখা ছিল না সে কি করেছে ছেলে এবং মায়ের উপর করে মধ্যে চলে গেছে। সিরিয়াই কোথায় চলে গেছে সিরিয়াই বলা এই লাগবে না এই বউ ছেলে আমার লাগবে না সিরিয়ার মধ্যে চলে গেছে ওই সিরিয়ার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে স্বামী হারাইছেন খবর আসছে যে আমার স্বামী মরে গেছে হযরত উম্মে সুলাইম বলেন তো কি হয়েছে আমার আল্লাহর রাসূল তো আছে সুবহানাল্লাহ আমি এই দুনিয়ায় আসছি আল্লাহর রাসূলের জন্য ওরা তো আছে সমস্যা কি কোনো সমস্যা নাই আল্লাহ এবং রাসূল চাইলে আমার জীবন আবার সুন্দর হবে সুবহানাল্লাহ সেই উম্মে সুলাইমকে আগে থেকে পছন্দ করতেন একজন আবু তালহা তিনি আবার কাফের ছিলেন উনি আসছেন সুযোগ বুঝে যে উম্মে সুলাইম তোমার স্বামী তো মারা গেছে আমি এখন তোমাকে বিয়ে করতে চাই বলে আমার স্বামী আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য নাই তোমাকে আমি কেমনে বিয়ে করি বলে কি রকম পার্থক্য নাই বলে আমার স্বামীও কাফের ছিল তুমিও কাফের তুমি আমার সামনে মূর্তিকে চিসা করবা আমি সহ্য করতে পারব না কারণ আমি আল্লাহ এবং রসুলের উপর ইমান এনেছি বলে তুমি রসুলকে দেখো নাই মুহাম্মদকে দেখো নাই তারপরও এত পাগল কেন বলে আমি দেখি নাই ঠিক কিন্তু আমি যেটা শুনেছি যে কোরআনের কালাম শুনেছি আমি তার চরিত্র যেভাবে শুনেছি এই রসুল মিথ্যা হতে পারে ডাইরেক্ট আবু তল্লা আশ্চর্য হয়ে গেল কিরে এইটা কোন জাদু না দেখে কেমনি ইমান আনে একটা মানুষের উপর ইমান আনতে গেলে তো একটু দেখতে হয় একটা মানুষকে ভালোবাসতে হলো তো একটু দেখতে হয় না দেখে কেমনি মানানে অনেক চিন্তা ভাবনা করল ওই মক্কা যেই গ্রুপটা গিয়েছিল তাদের সাথে পরামর্শ করলো নিজেও শুনল নবীর কথা যত শুনে অন্তর পরিবর্তন হয়ে যায় আবু তাল্লা নিজেও মুসলমান হয়ে গেল কালিমা পড়ে দিল মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে আসলো সুলাইমের কাছে বিন মালেকের মায়ের কাছে আসলো বলে আমি তো এখন মুসলমান হয়ে গেছি এখন তো তোমার সাথে আমার বিয়ে হওয়ার কোনো কি নাই বাঁধা নাই কিন্তু একটা বাঁধা আছে সেটা হলো আমার কাছে কোনো মোহরানা নাই ওই যুগে মোহরানা দিয়ে বিয়ে করতে হইত কাফের হোক যেই হোক মহরানা আগে বিয়ে পড়ে আমার কাছে কোনো নাই। আমি আজকের আয়োজকের এই কথাগুলো বলছি সুলাইম বলছেন শুনু আবু মোহরানা আমি অবশ্যই নেব কিন্তু আমার মহরানা কি জানো তুমি যে ইসলাম গ্রহণ করেছ এটাই হলো আমার মোহরানা আমার আর কোনো মোহরানার দরকার নাই তুমি যে ইসলাম গ্রহণ করেছ এটাই হলো আমার মোহরানা শেষ পর্যন্ত আমার নবীজি যখন মদিনায় আসলেন পুরো পরিবার গিয়ে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন তাই তো আমার নবী বলতেছেন আমি অনেকগুলো কথাকে ছোট হতে নিয়ে আসতেছি যেদিকে যেতে পারি আমার নবী বলছেন রাতে হঠাৎ এক রাতে বলছেন সকালবেলা বিল্ডিং বলেন না স্বপ্নের মধ্যে একটা দেখলাম কি আমি জান্নাতে বলেন না আমার নবী প্রতি রাত্রেই জান্নাতে সফর করতেন আমার নবী ছুইয়া আছেন মদিনায় কিন্তু সফর করতেছেন জান্নাতে নবী চাইলে পারেন নাকি পারেন না জান্নাত তো আমার নবীর কদমের ফুল ঠিক কিনা বলেন না জন্নত সিজি হুই মেরে নবী কে নূর সে মেরে নবী কে নূর چنت رسول پاک کے قدموں کا دھول ہے جب دل کی آئینے میں محمد موہم مد رسول ہے نظارہ بیشت کی چاہت فضول ہے جب دل کی آئینے میں میں موہم مد رسول ہے سال تنیا سال منیا دو سخل دیکھ کر مجھے چھلے کے یوں کہا چلے کے یوں کہا

একটা জান্নাতে সুন্দর একটা ভবনের পাশে একটা মহিলা করতেছে একটা মহিলা উজু করতেছে সেই মহিলার নাম হলো রুমিসা সুবাহন সে মহিলার নাম কি রুমিসা এই রুমিসা হলো আনেস মালিকের মা যে না দেখে আমার নবীর উপর ঈমান এনেছে शमी হারাইছে বদলে স্বামী পাইছে মোহরানা দিয়েছে কি স্বামী যে ইসলাম গ্রহণ করেছে সেটাই হলো মোহরানা আমার নবী বলছিলেন আমি স্বপ্নার মধ্যে দেখলাম ওই মহিলা উম্মে সুলাইম একটা বিল্ডিং এর পাশে উজু করতেছে কি করতেছে বলেন না আরো জোরে বলেন আপনারা কি আমার কথা বুঝতেছেন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি করতেছেন উজু করতেছেন এই ফ্যানটার আওয়াজ হচ্ছে তো এখানে ফ্যানটা ওদিকে করে রাখি কি করতেছেন বলেন না আমি মহিলার সাথে ডাইরেক্ট জান্নাতে কথা বললাম সুবহানাল্লাহ বলেন না আমার নবী ডাইরেক্ট তার সাথে জান্নাতে কথা বলেছেন তাইলে বুঝা গেল রুমিসা কোনো মরে নাই কিন্তু তাকে আমার রসুল জান্নাতি বানিয়ে দিয়েছে আমার রসুল কি বানিয়ে দিয়েছে পারেন কি না রসুলকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন কি না জান্নাতি আমার রসুল যখন বলেছেন জান্নাতি হয়ে গেছেন ও রুমিসা তুমি যেই পবনের সামনে উজু করতেছ যেই ভবনের সামনে উজু করতেছ এই ভবনটা কার এত বড় জান্নাতে এত সুন্দর ভবনটা কার তখন ওই মহিলা রুমিসা উত্তর দিলেন এটা হলো ওমর বিন ওমর ইবনুল খাতাবের ভবন কার ভবন ইসলামের দ্বিতীয় খালিফা আমার নবীর বন্ধু আমার নবীর শ্বশুর ইসলামের দ্বিতীয় খলিফা উমর খাত্তাবের ভবন কোথায় জোরে বলেন না জান্নাতে কোথায় আরো জোরে আর ওই জান্নাতি ভবনের পাশে উজু করতেছেন উম্মে সুবহানাল্লাহ তাহলে এই স্বপ্নের মাধ্যমে উম্মে সোলাইম ও জান্নাতির সুসংবাদ পেয়ে গেলেন আর ওমর ফারুক ও জান্নাতের সুসংবাদ আমার রসুল বলতেছেন আমার রসুল বলতেছেন আমি চাইলাম আমি ওই বিল্ডিং এর ভিতর ঢুকবো বলেন না কথা কি আমার বুঝতেছেন আই ওয়ান্টেড টু এন্টার দ্য প্যারাডাইজ এন্টার দ্য বিল্ডিং আমি বিল্ডিং এর ভিতরে ঢুকতে চাইলাম কিন্তু পরক্ষণে ওমর ইবনুল ফারুকে ওমর ইبنুল খাত্তাবের ব্যক্তিত্ব আত্মসম্মান খেয়াল করে যে আমি ঢুকলে ওমর কি বলবে ওমরের আত্মসম্মানে আঘাত হবে ওমরের অনুমতি ছাড়া আমি কেমনে তার ঘরে ঢুকি এটা বলে আমি আর সেখানে ঢুকলাম না জোরা বলুন না সুবহানাল্লাহ এখন আমি শেষে শেষই করে দিব শেষের দিকে তাহলে ওমর রদি আল্লাহ তালানহুর বিল্ডিং দেখলেন আমার রাসূল জান্নাতে সুবাহ বলেন আমার রাসুল বললেন আমি ডুবতে চাইলাম আমি আমি ডুবতে চাইলাম কিন্তু ওমরের গায়ের খেয়াল করে ওমরের গায়রত খেয়াল করে সেলফ রেসপেক্ট আত্মসম্মান খেয়াল করে আমি আর ঢুকলাম না আমি চিন্তা করলাম আমি ঢুকলে আবার ওমরে তো অনুমতি নিই নাই ওমর যদি গোসা হয় ওমরের আত্মসম্মানে যদি আঘাত লাগে সেই বৈঠকে কিন্তু হজরত ওমর রাদি আল্লাহ তালু নিজেও ছিলেন ওমর রাদি আল্লাহ তালু কথা যখন শুনলেন চোখের মধ্যে পানি চলে আসলো কাঁদতে কাঁদতে বললেন আলাইকা আগ আরো ইয়ারসুরল্লা ইয়ারসুল্লাহ আপনার সামনে আমি তো গোলাম আমার আত্মসম্মান কি আমি কি আপনার সামনে তো আমি কিছুই না আপনার সামনে তো আমার কোন সম্মানই নেই কি আত্মসম্মান এই আত্মসম্মান সম্পর্কে আমি একটু কথা বলতে চেয়েছিলাম যদি সময়টা খুবই কম এই মাসটার নাম হল সাওয়াল মাস জোড়ো বলুন সুবাহান মাস্টার নাম কি শাওয়াল মাস আগামীকাল হলো শাওয়ালের সতেরো তারিখ আজকে আজকে এই রাতটা হলো সতেরো তারিখের রাত শাওয়ালের সতেরো তারিখ খন্দকের যুদ্ধ ছড়িয়ে পড়েছে শুরু হয়েছে এই শাওয়াল মাসে উহুদের যুদ্ধ যারা বলুন না সুবহানাল্লাহ এই শাওয়াল মাসেই মা আয়েশার বিয়ে হয়েছে আমার রাসূলের সাথে এই শাওয়াল মাসের মধ্যেই মুসলমানদের বড় বড় যুদ্ধ হয়েছে এর মধ্যে একটা যুদ্ধের নাম যেটাতে আমার রাসূল ছিলেন যে গাজওয়াতু কাইনুকা বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ছোট্ট একটা কথা অল্প টাইমে শেষ করছি মুসলমানরা মাত্র বদর যুদ্ধ জয় করে এসেছে রমজানের মধ্যে সুবহান বলেন বদরের যুদ্ধ জয় করে এসেছে মুসলমানদের সাথে মদিনাবাসীর সাথে মদিনার মধ্যে ম্যাক্সিমাম এহুদি ছিল ইহুদি অনেকগুলো মানুষ ইহুদি ছিল কয়েকটা গোত্র ছিল ইহুদি গোত্র বনু নুদায়ের ইহুদি বনু কাইনুকা ইহুদি বনু কোরাইজা ইহুদি এই ইহুদিরা সাথে যেন শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারেন ধর্মভিন্ন হলেও শান্তিপূর্ণভাবে যেন সহাবস্থান করতে পারেন এই জন্য আমার রসুল মদিনা শরীফে ঢুকেই একটা সনদ করেছেন চুক্তি করেছেন বিরাট একটা চুক্তি আজ পর্যন্ত এর চাইতে শ্রেষ্ঠ চুক্তি এই বিশ্বের ইতিহাসে কেউ করতে পারে নাই এমনকি আমাদের জাতিসংঘের চুক্তি চাইতেও সারা চুক্তি ছিল মদিনা শরৎ মদিনা শরীফের চুক্তি জোরে বলুন সুহান এই চুক্তির মাধ্যমে সবাই সহাবস্থান করতেছে আমি আপনাদেরকে একটা জিনিস আহ্বান জানাচ্ছি একটা জিনিসের দিকে নিয়ে যাচ্ছি সেই মদিনা শরীফে মুসলমান একটা মেয়ে নেকাপ পড়েছে নেকাপ হিজাব পড়েছে বোরকা পড়েছে পুরো গায়ে ঢেকে দিয়েছে এই পুরো গা ঢাকা অবস্থায় গিয়েছে ইহুদি একজন স্বর্ণকারের দোকানে কিসের দোকানে বলে ইহুদি একজন স্বর্ণকারের দোকানে গিয়েছে স্বর্ণ সম্পর্কিত একটা কিছু করার জন্য স্বর্ণ বানাবার জন্য মনে করেন স্বর্ণ বিক্রি করার জন্য অথবা কেনার জন্য স্বর্ণের কারবার করার জন্য ইহুদির মনের মধ্যে ঢুকে গেল দুষ্টামি ইহুদি সব সময় দুষ্টু এদের দুষ্টুমির দীর্ঘ ইতিহাস আছে সে বলল যে তোমার নেকাপটা খোলো নাউজুবিল্লা বলেন তোমার নেকাপ খোলো আমি তোমাকে দেখব দেখা ছাড়া আবার তোমার সাথে কি কারবার মহিলা বলল আমার আত্মসম্মান আছে সুবহানাল্লাহ বলেন না এই পর্দা হলো আমাদের আত্মসম্মান আমার আত্মসম্মান আছে আমি খুলতে পারবো না ইহুদি বলল খোলো মহিলা বলে না এটা আমার ইজ্জত এটা আমার সম্মান আমি খুলবো না আমার ইজ্জত যাওয়া এটা যাওয়া মানে আমার ইজ্জত চলে যাওয়া ইহুদি কি করলো দুষ্টমি করে এই মহিলার পোশাকের একটা অংশ প্যারাকের সাথে গেতে দিল পিছন দিয়ে পিছন দিয়ে প্যারাকের সাথে যখন গেতে দিল গেতে দেওয়ার পরে তার কথাবার্তা শেষ হওয়ার পরে যখন উঠে চলে আসতেছে প্যারাকের সাথে পোশাক লেগে মহিলার পুরো পোশাক খুলে গেল ওই ব্যক্তির সামনে পোশাক ছাড়া হয়ে গেলেন অনাবৃত মহিলা বলছে এই দুনিয়ায় আমার মৃত্যু হয়ে গেল আমার ইজ্জত চলে গেল কাঁদতে লাগলো তার কাছে এই দুনিয়াটা জাহান্নাম মনে হলো আমার আত্মসম্মান বলতে আর কিছু নেই সেলফ রেসপেক্ট বলতে আমার কিছু নেই এই কান্নার আওয়াজ শুনে ফেললেন একজন মুসলমান সুবহান দোকানের বাইরে একজন মুসলমান দাঁড়িয়ে ছিলেন দোকানের বাইরে সেই মুসলমান এসলো এসে যখন ব্যাপারটা দেখলো আমার একজন মুসলমান বোনের পর্দা আবৃত থেকে অনাবৃত হয়েছে আমার বোনের ইজ্জত নষ্ট হয়েছে এটা আমার আত্মসম্মানের মধ্যে লেগেছে যদিও সে আমার আপন বোন নয় কিন্তু আমার ইসলামী বোন আমার ইসলামী বোনের পোশাক যখন ইজ্জত যখন আঘাত হয়েছে এটা আমার আত্মসম্মানে আঘাত হয়েছে আমি আর প্রতিশোধ নিব বলে এক মারে ওই ইহুদিকে মেরে ফেললেন সুবহানাল্লাহ মেরে ফেলার পরে ইহুদিরা সবাই আসে এসে আবার তাকেও মেরে ফেলল ইহুদিরা সবাই এসে তাকেও মেরে ফেললেন মেরে ফেলার পরে এবার আমার নবী বললেন এটা তো ওদের সাথে চুক্তির সাথে সমাধান হয় নাই ইহুদিরা আমার কাছে আসতে পারত বিচারের জন্য আমি বিচার করে দিতাম কিন্তু ইহুদিরা না এসে তারা নিজেরাই আমার এক মুসলমান উম্মতকে হত্যা করেছে সাহাবিকে হত্যা করেছে সুতরাং তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম সুবাহ আমার রসুল যুদ্ধ ঘোষণা করলেন এই যুদ্ধ হলো পনেরো দিন ধরে এই বনু কাইনু কাকে আমার রসুল ঘেরাও করে রাখলেন ঘেরাও করার পরে তারপরে পনেরো দিন পরে তারা পরাজয় স্বীকার করলো আমার রসুল বললেন তোমাদের কিতাব অনুযায়ী কি বলে বলো আমার কিতাব না এই বনু কাইনুকার ইহুদিদের কিতাবের মধ্যে লেখা আছে যখন কোন চুক্তি হয় এই চুক্তি ভঙ্গ করলে একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড সুবহান আল্লাহ বলেন একমাত্র শাস্তি হলো কি মৃত্যুদণ্ড একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এখন হজরতে ওবাদা ইবনু সামেত মুসলমান উনার সাথে এই বনু খাইনুকার সাথে ব্যবসায়িক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সব ধরনের সম্পর্ক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই যার কথা বলেছি মুনাফিক তার সাথেও একই ধরনের ব্যবসায়িক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক চারিদিকে লেনদেন ছিল দুই জনেরই সম্পর্ক ছিল আমার নবী উবাদা ইবনে সাহমেদকে বলছেন তুমি কি বলো বলো আমি দেখতে পাচ্ছি ওদের মৃত্যুদণ্ড হবে ও বা দায়িত্ব সামেদ বলছেন আপনার সম্পর্ক আমার কাছে সব চাইতে বড় আমার ব্যবসার চাইতে আমার আত্মীয়তার চাইতে আমার কাজ কারবারের চাইতে আমার কাছে নবীর সম্পর্ক ইমানের সম্পর্কই বড় সুতরাং আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে বলছে না আমার এই সিদ্ধান্ত মানতে কষ্ট হচ্ছে আপনি যদি আমাকে স্বাধীনতা দেন আমি বলছি আমার সাথে এদের ব্যবসায়িক লেনদেন আছে আত্মীয়তার লেনদেন আছে সুতরাং আপনি এদেরকে অন্য কোনো শাস্তি দেন মৃত্যুদণ্ড দিয়েন না আমার নবী শেষ পর্যন্ত এই বনু কাইনু কাকে মদিনা শরীফ থেকে বিতাড়িত করলেন ওরা ইয়েমেনের অথবা সিরিয়ার মধ্যে চলে গেল আমি এই কথাটা বলতে যাচ্ছি এই জন্য যে একটা মহিলার পর্দা ওই ইহুদি নষ্ট করেছে ওরা সব সময় এই চেষ্টার মধ্যেই থাকবে ঠিক কিনা বলেন না আমাদের এখনো এই রকম চক্রান্ত চলছে নাকি চলছে না মুসলমান মেয়েদেরকে অলঙ্গ করে দেওয়া আমাদের একটা সেন্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম বলবো না সেখানে মহিলাদের পর্দা করে যাওয়া নিষেধ এটা কিন্তু আমাদের সংবিধানের পরিপন্থী তারপরও তারা দেদার সেটা করে যাচ্ছে আমাদের আইনও যদি ঠিক থাকতো তাহলে এই সংবিধানকে তারা অমান্য করতে পারতো না তো আমার কথা হলো এই মুসলমান মহিলার আপন বাই নয় কি নয় আপন ভাইও নয় জামাইও নয় তারপরও তার গাইরতের মধ্যে আত্মসম্মানের মধ্যে লেগেছে আঘাত হয়েছে একজন মুসলমান বোনের ইজ্জতের উপর আঘাত আসার কারণে ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমরা কি করছি আমাদের ঘরের ইজ্জতগুলোকে পর্দাগুলো তুলে দিয়ে ফেসবুকে ইউটিউবে বিবাহের অনুষ্ঠানে মানুষের কাছে আমরা এটা উপস্থাপন করতেছি ঠিক কিনা বলেন না আমরা বলছি মানুষকে তোমরা আমার বউকে দেখো বউকে লিপস্টিক মাখিয়ে বউকে সুন্দর শাড়ি পরিয়ে পর্দাহীন করে আমাদের গায়রত চলে গেছে বলছি আমার নবী বলেছেন ইন্নাল্লাহায় ইগারু আল্লাহরও একটা সেলফ রেসপেক্ট আছে আল্লাহরও একটা আত্মসম্মান আছে আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে যখন মানুষ অস্থিরতা করে বেহায়াপনা করে যখন মানুষ পর্দাহীন হয়ে যায় লজ্জাহীন হয়ে যায় আমার আল্লাহর কাছে পর্যন্ত খারাপ লাগে এই জন্য আমার নবী বলছেন লা ইয়াদুকু সালাসুন লা ইয়াদখুলুন জান্নাহ তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কয় ব্যক্তি আরো জোরে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একজন হলেন মুদমিনুল খামার যে মদ খায় যে কি খায় মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না দুই নম্বর হলো যে আকুল ওয়ালিদাইন যে মা বাবাকে মারে না ফরমানি করে মা বাবার অবাধ্যতাকে বউ ছেলেকে মা বাবার উপরে স্থান দেয় তিন নম্বর ইউস তিন নম্বর হলো আদ্দায়ুস যে ব্যক্তি নিজের ঘরে মেয়েদেরকে কন্ট্রোলে না রেখে বরং তাদের মাধ্যমে গড়ে এবং বাইরে অশ্লীলতা ছড়ায় পর্দাহীনতা ছড়ায় আপনারা জান্নাতে প্রবেশ করতে চান কি চান না জান্নাত তো আমাদের জন্য ঠিক কিনা বলেন না তো সেই জান্নাত আমাদের জন্য যদি আমাদের ভিতরে আত্মসম্মান না থাকে তাহলে কিভাবে জান্নাত আমাদেরকে ডাকবে আমরা কিভাবে জান্নাতের আশা করতে পারি দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না দাইয়ুস বলা হয় যে তার স্ত্রীকে তার পরিবারের মেয়েগুলোকে বেপর্দা করে ফেলে মানুষের সামনে উপস্থাপন করে জোরে বলুন না নাউজুবিল্লাহ সর্বশেষ কথা বলে শেষ করছি অলরেডি এগারো মিনিট চলে গেছে আমার খাজার শানে মাহফিল করা হয়েছে আমি খাজার দিকে যাব না ইনশাল্লাহ আমার ভাই যাবেন আমার খাজায় খাজ গানের কি অবদান ভারতে শুধু এটাই বলছি খাজা আসার আগে এই ভারতের মধ্যে পুরো ভারতের পুরো দিল্লির কোন সুলতান ছিল না আমার খাজাই মোহাম্মদ গুরিকে যখন তরাইনের প্রথম যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে পৃথ্বীরাজের সাথে ফিরে গেছেন আমার খাজা স্বপ্নে দেখাইলেন এই মোহাম্মদ শেহাবুদ্দিন ঘুরি মহিজুদ্দিন মোহাম্মদ মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি তুমি আবার ভারতে যাও তখন তিনি বলছেন আমার কাছে এখন সৈন্যও নাই শক্তিও নাই আমার খাজা বলছেন কিচ্ছু ছিল না এখন তো খাজা আছে এখন আমি আছি আমি তোমার সাথে থাকবো আমার বেলায়ত তোমার সাথে থাকবে হজরতে খাজার থেকে বেলায়তের সেই পাওয়ার নিয়ে মোহাম্মদ ঘুরি গজনি থেকে এই ভারতের মধ্যে এসে পৃথ্বীরাজকে পরাজিত করে এই ভারতের মধ্যে প্রথম সুলতান বানিয়ে দিলেন কুতুবউদ্দিন আইবেককে জোরে বলুন সুবহানাল্লাহ কুতুবউদ্দিন আইবেক একজন দাস ছিলেন তুরস্কের একজন দাস ছিলেন তুর্কি দাস সেই দাসকে এই মোহাম্মদ গুরির বংশ তার আগের বংশ প্রশিক্ষণ দিয়ে একজন সেনাপতি বানিয়ে দিলেন এই কুতুবুদ্দিন আইবেক ভারত জয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন কুতুবুদ্দিন আইবেককে কে করে দিলেন দিল্লির সুলতান জোরে বলুন সুবহান কি করে দিলেন দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবেক শাসন করেছেন মাত্র চার বছর মাত্র চার বছর বারোশো ছয় সাল পর্যন্ত বারোশো সাল পর্যন্ত শাসন করেছেন এই কুতুবুদ্দিন আইবেক তারপরে সুলতান ইলতুতমিস সুলতান ইলতুতমিস সেই ইলতুতমিসকে শাসনের ভার এমন ভাবে দিলেন বারোশো দশ সাল থেকে বারোশো সাল পর্যন্ত ভারতবর্ষের শাসক হয়ে গেলেন সুহান এভাবে করতে করতে ভারতবর্ষে পাঁচশো বছর পর্যন্ত খা ভারতের মধ্যে ইসলামের সূচনা করে দিলেন সুতরাং কুতুবউদ্দিন যদি বাদশা হয় খাজা হলেন বাদশার বাদশা ইলতুৎমিশ যদি বাদশা হয় খাজা হলেন বাদশার বাদশা সুবহানাল্লাহ দুনিয়ার মানুষে বাদশা নির্বাচন করে আর বাদশাকে তৈরি করে দেন আল্লাহর বলীরা সুবহানাল্লাহ আল্লাহর বলীরা বাদশা তৈরি করে দেন বাদশা বানানেওয়ালা এই জন্য রাজা হিন্দুস্তান বলা হয়েছে খাজা যাক অলরেডি চোদ্দ মিনিট খেয়ে ফেলেছি আমার ভাই এটা কিছু মনে করবেন না আমি আশা করি আল্লাহ ফজল শাহু আমরা অল্প সময়ে যদিও প্রায় দুই ঘন্টার একটা দুই ঘন্টা ওয়াজ করতে না পারলে মনে হয় না যে করেছি তারপরও আমার ভাইয়ের সময়ের একটা দাম আছে এই জন্য আমি এতটুকুই আমি সমাপ্ত করছি মনের মধ্যে ওই আশাগুলোকে চাপা দিয়ে আমার বাইয়েরও একটা খেদমতের দাম আছে আল্লাহ প্রত্যেকের খেদমতের মধ্যে বরকত নসিব করুন তাহলে আমাদেরকে আল্লাহ ওই আত্মসম্মানটা নসিব করুন আমার নবীকে কিছু বললে আমার মনে খারাপ লাগতে হবে আমার আল্লাহকে আমার ইসলামকে আমার বোনকে আমার ভাইয়ের পর্দার উপর ইজ্জতের উপর আঘাত আসলে সেই খারাপ আমারও লাগতে হবে এটাকে বলা হয় গাইরতুল ইসলাম গাইরতুল মুমিন আমার আল্লাহর কাছেও গায়রাত আছে রাসূলের কাছেও গায়রাত আছে রাসূল যখন দেখেন যে উম্মতে সুন্নাত পালন করতেছে না আমার রাসূলের গায়রাতের মধ্যে আঘাত লাগে যে এটা আমার কোন ধরনের উম্মত আমার উম্মত কেমনে এরকম হয় আমার রাসূলের আত্মসম্মানেও আঘাত লাগে আমার রাসূল বলেন ও একটা এক মিনিট সাত হজরতে সাত ইবনে ওবাদা সাদ ইবনে ওবাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর সাথে যদি আমি কাউকে দাঁড়াতে দেখি পাশাপাশি আমার স্ত্রীর পাশে লেগে কেউকে যদি আমি দাঁড়াতে দেখি তাহলে আমি তলোয়ার দিয়ে এক কোপে মেরে ফেলব আমার রসুল বললেন সাদ প্রচন্ড আত্মসম্মানের অধিকারী শুনো মুসলমানেরা সাফ যতটুকু আত্মসম্মানের অধিকারী হয়ে এরকম কথা বলছে আল্লাহ এবং রসুল তার চাইতে বেশি আত্মসম্মানের অধিকারী সুতরাং আল্লাহ এবং রসুলের আত্মসম্মানকে আমাদের দাম দিতে হবে নাকি হবে না আমরা যখন লজ্জাহীনতা করি সমাজে পাপাচার করি অন্যায় করি আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে রসুলের আত্মসম্মানে আঘাত লাগে আমার রসুল এই দিন দিয়ে গেছেন আমার রসুল কিন্তু এখনো দিনের রশি ধরে আছে ঠিক কিনা বলেন না আমাদের অভিভাবক আমার রসুল আমরা সেই রসুলকে হাজির নাজির জেনে জিন্দানবী নবী হায়াতুল নবীকে হাজির নাজির জেনে ইসলামের গায়রতকে ইসলামের আত্মসম্মানকে রক্ষার করার আমাদের উপর যে দায়িত্ব আছে এই দায়িত্ব পুরুষ এবং মহিলা সবাই মিলে যেমন আজকের মাহফিল একজন মহিলা ব্যবস্থাপনায় সবাই মিলে যেন আমরা এই গায়রতকে ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা এবং নিয়ত নিয়ত লাগবে ক্ষমতাও লাগবে দুইটাই আল্লাহর পক্ষ থেকে দান করুন আমিন ওমা আলাইনা সালামুম ওরকম